ডাব্লিউ বি স্কিমটেক চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আনে স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য শুরু করছে নতুন নতুন প্রকল্প এবং জনমুখী প্রকল্প তো এই প্রকল্পর মাঝেই কিন্তু আবারও একটি নতুন চমক কারণ কৃষকদের জন্য যে কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছে তার কিন্তু স্ট্যাটাস অনেকের আপডেট হওয়া শুরু করে দিয়েছে আপনারা জানেন যে বাংলা শস্য বীমা প্রকল্প ইতিমধ্যে টাকা ঢোকার প্রক্রিয়া বিভিন্ন কৃষক বনেদের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করেছে তেমনই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস অনেক কৃষকগণেদের কিন্তু আপডেট হওয়া শুরু করে দিয়েছে সে সংক্রান্ত আপডেট আপনারা অবশ্যই আজকের ভিডিওতে পেয়ে যাবেন তো কৃষক বন্ধু প্রকল্পের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে প্রথমে শেয়ার করছে এরপরে ডিটেলসে ভিডিও শেষে সমস্তটাই আপনাদেরকে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো আলোচনা করব তো দেখুন কৃষক বন্ধু প্রকল্প এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকগণেদের অধিক জমি রয়েছে তাদেরকে আর্থিক সাহায্য বেশি করা হচ্ছে যিনাদের কম জমি রয়েছে তাদের আর্থিক সাহায্য কম করা হচ্ছে জমির পরিমাণ অনুযায়ী এতে কিন্তু সাহায্য করা হচ্ছে আর্থিকভাবে তো যে সমস্ত পিছিয়ে পড়া আর্থিক কৃষকগণেরা রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পে লাভবান হচ্ছেন এবং এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকার বিনিময়ে দুটি কিস্তিতে অর্থাৎ রবি এবং খরিফ মরশুমে টাকা পেয়ে যান সর্বোচ্চ দশ হাজার এক এক একরের ওপরে জমিতে আবেদন করবেন সর্বোচ্চ পাঁচ হাজার এক একরের নিচে আবেদন করবেন তো এটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে দশ হাজার টাকা আগে কিন্তু ছিল না ফ্রেন্ডস তো এটাই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আপডেট কিছুদিন আগে নিয়ে আসা হয়েছে এরা নামকরণ করা হয়েছে নতুনভাবে কৃষক বন্ধু নতুন প্রকল্প এই কৃষক বন্ধু নতুন প্রকল্প ইতিমধ্যে দুয়ারে সরকারের যেনারা আবেদন করেছেন কিংবা করবেন ভাবছেন কিংবা ইতিমধ্যে আবেদন করে নিয়েছেন তাদের কিন্তু স্ট্যাটাসে আপডেট আসছে কোন সমস্ত কৃষকগণদের স্ট্যাটাস আপডেট সেই সংক্রান্ত আপডেট আপনারা পেয়ে যাবেন অর্থাৎ টোটাল ডিটেলসে নিউ আপডেটের সম্পর্কে আপনাদেরকে ভিডিও শেষে জানানো হবে তো এই প্রকল্পে আবেদন জন্য অনেকেই কিন্তু জিজ্ঞাসা আপনারা আবেদন করবেন এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কেও জানতে এ প্রকল্পে আবেদন করা খুবই সহজ প্রথমত আপনাকে আপনার যে সমস্ত ডকুমেন্টস রয়েছে আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট জমির পর্চা কিংবা ভাঙচাষি হয়ে থাকলে সংসার নিজের নামে জমি না থাকলে পাট্টা কিংবা দলিল এই সমস্ত সংসার প্রধানে নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে কৃষি দপ্তর অফিসে কিংবা আপনার দুয়ারে সরকার অফিসে এতে কিন্তু আপনারা মৃত্যুঞ্জনিত কারণে দুই লক্ষ টাকা একটি রাশি পেয়ে যান যেটি কিন্তু প্রত্যেক কৃষকদের দেওয়া হয় যদি ষাট বছরের মধ্যে তিনার মৃত বলে তিনি যদি মৃত হয়ে যান সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট এবং বিভিন্ন জিনিস কিন্তু সেই যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব তো এই কৃষক বন্ধু প্রকল্পে এবার স্ট্যাটাস যে পরিবর্তন হচ্ছে সেই সংক্রান্ত আপডেটের দিকে যাচ্ছি তো এই কৃষক বন্ধুর প্রকল্পে আপনারা জানেন যে প্রথমত প্রথমে যে স্ট্যাটাস আছে সেটি হচ্ছে এডি আপলোডেড আপনারা ভালো করে লক্ষ্য করবেন প্রথমে যে স্ট্যাটাস আছে কৃষকদের স্ট্যাটাসে সেটি কিন্তু এডি আপলোডেড এরপরে কিন্তু ডিডি আপ্রুভড আপনারা প্রথমে তো আপনারা এডি আপলোডেড দেখতে পাবেন এরপরে কিন্তু ডিডি আপ্রুভড দেখতে পাবেন এরপরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড দেখতে পাবেন এই তিনটি স্ট্যাটাস আপনাদের যে স্ট্যাটাসে কিন্তু শো করবে তো প্রথমে এডি আপলোডেড সেই সংক্রান্ত আপডেট এবার জানাচ্ছি এডি আপলোডেড কিন্তু প্রথমত স্ট্যাটাসে যে কৃষকদের আসে তখন কিন্তু স্ট্যাটাস আপডেট একবার হয়ে যায় এরপরে দ্বিতীয়ত হচ্ছে যে ডিডি আপ্রুভ ডিস্ট্রিক্ট নোডাল অফিসার যে ভেরিফিকেশান করবে সমস্তরায় তাদের কিন্তু ডিডি আপ্রুভ করাবে ডিডি এর পর কিন্তু তিন নম্বরে অ্যাকাউন্ট ভ্যালিড তথা যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট দেওয়া রয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পে তাদের যে অ্যাকাউন্টের স্ট্যাটাস সেটা যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রেই কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা যাবে সেই জন্য এই ডিডি অ্যাপ্রু অ্যাকাউন্ট ভ্যালিডটা করা হয় অ্যাকাউন্ট ভ্যালিড শেষে কিন্তু যে আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করে দেওয়া হয় অ্যাকাউন্ট ভ্যালিডের কিছুদিন পর যখনই রিলিজ করবেন ডেট তারপরেই কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয় এবার অনেকেই এবার জানতে চাচ্ছেন প্রমাণস্বরূপ যে কীভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন সাথে ইতিমধ্যে কাদের আপডেট এসেছে সেটাই এবার জানাচ্ছে তো প্রথমত এই যে জিনিসটা দেখার জন্য অর্থাৎ আপনাদের যে আপডেট এসেছে কিনা সেটা যদি জানতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে প্রথমে গুগলে চলে আসতে হবে তা আমি আপনাদেরকে গুগল লাইসে সমস্তটাই কিন্তু ডিটেলসে প্রথমে জানিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস প্রথমে আপনারা কি করবেন কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা কৃষক বন্ধু প্রকল্পর অফিশিয়াল ওয়েবসাইট আসার জন্য গুগল এসে সার্চ দিয়েছি কৃষক বন্ধু ডট নেট এখানে সিম্পলি একবার ট্যাপ করবেন যখনই ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ইতিমধ্যে আমরা রয়েছি এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু সম্পূর্ণ চালিত করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আধিকারিক বনাদেরকে নিয়ে এবং এই কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা স্ট্যাটাস চেক থেকে শুরু করে সমস্ত আপডেট জানতে পারবেন কৃষি বিভাগে ক্লিক করলে আপনারা ডিটেলসে জানতে পারবেন এখানে কিন্তু হেল্পলাইন নম্বর থেকে শুরু করে সমস্তটাই দেওয়া রয়েছে তো কৃষক বন্ধু স্ট্যাটাস আমরা প্রথমে চেক করে নেবো এবং এখান থেকে সমস্তটাই কী কী দেখা হবে সেই নিয়ে আলোচনা করছি এই নদীভুক্ত কৃষকের তথ্য রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে দেখবেন কৃষক বন্ধু এখন ইতিমধ্যে চেঞ্জ করে দিয়েছে স্ট্যাটাস চেক করার প্রসেস সিলেক্ট অপশানে সিম্পলি ক্লিক করলে দেখবেন পাঁচটা অপশান আপনার সামনে চলে আসবে প্রথমত রয়েছে ভোটার কার্ড নম্বর যেটা এতদিন ছিল না ভোটার কার্ড নম্বরটা এরপরে আধার কার্ড নম্বর এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নম্বর এর এখানে দিয়ে আপনি স্ট্যাটাস চেক করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে রয়েছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটা আগে ছিল না শুধুমাত্র ভোটার কার্ড নাম্বারটাই কিন্তু দিয়ে চেক করতে পারতেন কৃষক বন্ধু আইডি দিয়ে ইতিমধ্যে চেক করতে পারবেন মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারবেন এখান থেকে আমরা যে কোনো একটি অপশান চুজ করে নিচ্ছি এবং আই এম নটের রোবটে ক্লিক করব এখান থেকে আপনাদের সামনে যেটি কিন্তু চাইবে সেই ক্যাপচার কোডটি আপনি ফিল করবেন ফিল করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে ভেরিফাই বলে অপশানটি রয়েছে এই ভেরিফাই বলে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে এবার আমরা আইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি তথা আমাদের মোবাইল নাম্বার সিলেক্ট রয়েছে তো এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবো এই জায়গাটাতে মোবাইল নাম্বার যখনই বসাবো আমরা ভেরিফাই নিচে অপশান বলে রয়েছে অর্থাৎ সার্চ অপশান এখানে ক্লিক করবেন স্ট্যাটাস আপনার সামনে চলে আসবেন অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্ট্যাটাসটি আমি আপনাদের সামনে রেখেছি ইতিমধ্যে ইনি কিন্তু কয়েকদিন আগে আবেদন করেছেন ইনি অন্য ডিস্ট্রিক্টের বীরভূম ডিস্ট্রিক্টে ইনি কিন্তু আবেদন করেছেন এবং সেখান থেকে এনার স্ট্যাটাসটি আমাদেরকে পাঠিয়েছেন তো এখান থেকে আপনারা দেখতে পাবেন টোলা টোটাল ল্যান্ড ইন এক তেত্রিশ শতক আবেদন করেছে স্ট্যাটাস বর্তমানে অ্যাপ্রুভ রয়েছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস যদি আমরা দেখি সেক্ষেত্রে ডিডি অ্যাপ্রুভ এবার আপনারা ভাববেন যে নতুন আবেদনকারী ইতিমধ্যেই কেন স্ট্যাটাস আপডেট হলো এবং আপনাদের কেন স্ট্যাটাস আপডেট হয়নি সে সংক্রান্ত আপডেট আমি দিচ্ছি আপনাদের তো দেখুন যিনি আবেদন করেছেন এই প্রকল্পে তথা যে যার স্ট্যাটাস আমি আপনাদের সামনে ওপেন করে রয়েছি তিনি হচ্ছে একজন নতুন আবেদনকারী কৃষক বন্ধু নতুন প্রকল্পে দু সালে সেপ্টেম্বর মাসে ইনি আবেদন করেছেন পয়লা সেপ্টেম্বর ইনার দিকে অর্থাৎ এই জেলায় যে আপনার দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছিল সে দুয়ারে সরকার কর্মসূচিতে ইনি অ্যাপ্লাই করেছিলেন এবং মাত্র সাত দিনের মধ্যে এনার পোর্টালে নাম উঠে যায় সমস্ত ঠিক থাকার কারণেই এনার স্ট্যাটাস এডি আপলোডে ডিডি আপলোড হয়ে গেল এবং ডিডি আপলোডের পর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেলে যিনি টাকা পেয়ে যাবেন তেমনটা নয় এই সমস্ত স্ট্যাটাস ইনার যখন ক্লিয়ার থাকবে পরবর্তীতে আমাদের সাথে অর্থাৎ যে সমস্ত কৃষকগণেরা কৃষক বন্ধু পুরনো প্রবলতা আগে যিনারা আবেদন করছেন তাদের সাথে একসাথে টাকা পাবে কিন্তু স্ট্যাটাস যে পরিবর্তন এনারা কিন্তু আগেই হয়ে যাবে এবার ইতিমধ্যে দেখবেন যিনারা নতুন আবেদন করে রয়েছেন তিনাদের অনেকের স্ট্যাটাস কিন্তু ইতিমধ্যে আপডেট হওয়া শুরু করে দিয়েছে যদি আপনার না হয় সেক্ষেত্রে আপনারও কিন্তু স্ট্যাটাস ইতিমধ্যে আপডেট হয়ে যাবে তো ডিডি আপ্রুভড হচ্ছে সেকেন্ড ধাপ প্রথম ধাপ হচ্ছে এডি আপলোডেড এরপর ডিডিএ আপ্রুভড এরপর অ্যাকাউন্ট ভ্যালিড তো এই যে ইনার ইতিমধ্যে যে ডিডি অ্যাপ্রুভ রয়েছে এরপর অ্যাকাউন্ট ফ্যালিড ইনার স্ট্যাটাসে চলে আসবে ইতিমধ্যে যেই স্ট্যাটাসে আপডেটটি আসেনি শুধুমাত্র ডিডি অ্যাপ্রুভ এসছে তো যেনারা ভাবছেন আপনাদের স্ট্যাটাস কেন আপডেট হয়নি সেটার জন্য বলে রাখি আপনাদের স্ট্যাটাস আপডেট হয়ে যাবে ইতিমধ্যে যেনারা নতুন আবেদনকারী তাদের স্ট্যাটাস আপডেট হয়েছে এবং তাদের টাকা ক্রেডিট হবে না এখন আপনাদের সাথে তথা জেনারা পুরোনো আবেদনকারী রয়েছেন তাদের সাথে আবেদনের পরেই একসাথে টাকা কিন্তু ক্রেডিট হবে রাজ্য সরকার এখনও জানেনি কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে তবে বিভিন্ন কৃষকগণের স্ট্যাটাসে বিভিন্ন রকম আপডেট দেখা দিচ্ছে অনেকে ডিলেটেড ফার্মার অনেকে রেডি আপলোড অনেকে রেডি আপলোডের অনেকে ট্রানজেকশন সাকসেস আজকের আপডেট ফ্রেন্ডস আপনাদের জন্য এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ